Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। এত হই হই করছি, নাচ গান করছি, সমস্ত কিছু করছি, তার মধ্যে যে উনুনটা ভিজে গেল সেটা খেয়ালই নেই। এখন তোদের কি রান্না করে খেতে দেব? আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না, লোকে কিমা আছে, যখন কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, আমি জানি। সবসময় লক্ষ্মী কাকিমা সবকিছু পারে না মা, এক এক সময় ডাহা ফিল করে। হে ভগবান, আমার ভুলের মাসুল যদি তোকে, আঙ্কেলকে, দুলালকে, রতনকে সারা রাত না খেয়ে কাটাতে হয়, তার থেকে বড় দুঃখের তো আর কিছু নেই। ছি 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 ছি, আমি কি করে ভুলে গেলাম? আমি এসে দেখলাম উনুনটা জলে ভিজছে, তখন যে আমি একটা কিছু ব্যবস্থা করবেন, তারপরে এমন হই হই করছি যে ভুলেই গেলাম। এই তুমি বেশি টেনশন নিও না বুঝলে, বৃষ্টি তো একটু থেমেছে, আমি একটা কাজ করি, বাড়ি গিয়ে দেখি কাঠ পাই কিনা বুঝলে, তারপর রান্না হবে। আমি কাঠ নিয়ে এসেছি, তোমরা দাও, আনছি আমি, দাও তোমরা। বোমা বুঝলা, ওই গত মাসে না রেশন থেকে আমি কেরোসিন আনছিলাম, দেখি নিয়ে আসি গিয়া। কাকা আপনি আর আমার জন্য কত করবেন? এইটা তুমি কেমন কথা কইলা বোমা, তোমার জন্য আবার কি, যা করতেছি নিজের লেগাই করতেছি, এইটা বুঝো না কে, তুমি রান্না করলে আমিও তো মা লক্ষ্মীর একটু প্রসাদ পাবো নাকি? মাথাটা ঠান্ডা করো, এই তো কিছুক্ষণ আগে নাচ গান করতেছিলা, অহন আমার চোখে জল, না না এইটা ভালো না। ও দেবু তোর বউরে বোঝা, বৌমা তুমি এরকম করো না, দেবু দেখ আমি একটু বাইরে থেকে আসতেছি। হ্যাঁ গো, তোমারও খেয়াল পড়লো না, তুমিও তো ওটা দিয়ে এলে, আমি তখন এসে দেখলাম যে উনুনটায় জল পড়ছে, বুঝতে পেরেছিস, তখনই তো একটা বালতি দিয়ে দেবো, এমন নাচ গানে মত্ত হয়ে গেলাম। ইস, এদিকে আলুর পুরপুরিগুলো শুকোতে দিয়েছিলাম, সেগুলোও জলে ভিজে গেল, তোদেরকে মানিয়ে খেতে দিতে পারলাম না। আমার না এখন আর মাথা কোনো কাজ করে না জানিস তো, আমি যে কত কিছুই ভুলে যাই। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা ঠিক আছে। কি নিজেকে দোষ দেওয়ার এবার বন্ধ কর, শোনো এত রাত্রে ওই কাঠ কেরোসিন দিয়ে আর উনুন ধরাতে হবে না। আমি মনে একটা কাজ করি, আমি বাইরে গিয়ে দোকান থেকে রুটি তরকারি নিয়ে আসি, সবাই মিলে খেয়ে নেব, একদিন 2-10 টাকা বেশি খরচ হলে অসুবিধা কি আছে। দুলাল ছাতাটা দে তো। হ্যাঁ, এই অসময় এরকম একটা সময় লক্ষ্মী কে ওমা গো, তুমি অসময় কোথা থেকে উধাও হলে? একে দেবুদা, এত ঝড়ঝলের রাতে তুমি কোথায় বেরোচ্ছ? ছাতা রাখো, ছাতা রাখো, কোথাও বেরোনো চলবে না। না না, ওই রাতের খাবারটা আনতে হবে তো, এরপর বেরোলে তো দেরি হয়ে যাবে, তাই একটু যাচ্ছিলাম আর কি। তোমার চোখে কি পাওয়ার বেড়েছে নাকি? আমার হাতে টিফিন ক্যারিয়ারটা দেখতে পাচ্ছ না? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।